আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিছু ডিম রোদরে দেওয়া আছে। ওই ডিমগুলি রোদরে দেওয়া হইল কেন, কিসের জন্য, ওই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের সামনে আলাপ আলোচনা করব। তো চলুন বন্ধুরা মূল প্রসঙ্গে যাই। তুমি এই ডিম এরকম এখানে লাস্ট করে রোদরে তাপের লাগিয়ে তাপ উড়ানোর জন্য? এর কি বাচ্চা ফুটানোর জন্য? বাচ্চা ফুটানোর জন্য। আচ্ছা, ফুটাইতে হইলে কি এভাবে তাপ কটিয়া নিতে হয় ডিম? জি, রোদরে দিয়া তাপ করিয়া পরে ডিম এভাবে ফুটলা বানতে হয়, বান্ধি বান্ধি পরে এই সিলিন্ডারে দিতে হয়। জি, সিলিন্ডারে দিয়া ঘুরাইতে হয়। জি, হাড়ি কেন দিতে হয় একটার মাধ্যমে, আর একটা মাধ্যমে ডিম দিতে হয়। একটা মাধ্যমে ডিম আর একটা মাধ্যমে হারিকেন দিয়ে কয় ঘন্টা পর পর ঘুরানি লাগে জানো? এই 2 ঘন্টা, আড়াই ঘন্টা, 3 ঘন্টা এরকম, 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা পর পর ঘুরানি লাগে। আচ্ছা, কতক্ষণ লাগাত রোদরে দিতে হইছে? ঘন্টা দুই এক রাখলেই হয়। শীত আনালে একান্দে, গরম পড়লে একান্দে, রাত্রে আর একান্দে বানতে তাই। এই মানে ডিমটা কি হিডন লাগে? হিডন লাগে। কতটুকু হিডন লাগে? ডিম কি ফাটে মাটিও যায় বেশি রোদরে? বেশি তাপে, বেশি তাপে বললে ফাটেও যা। হ্যাঁ, আবার বেশি তাপ কাইলে হ্যাঁ বীজটা নষ্ট হয়ে যায়, ধরবো না, বাচ্চা ধরতো না, এই জন্য বেশি তাপ লাগানি যেত না। এখন তাপটা অনুমানটা কেমনে করো কইছো জানি, আমি বুঝতে পারছি না, আবার বুঝাই কইছো আমার কাছে। চোখকে ধরে আমরা কাছে টিক লাগে, হ্যাঁ মানে ডিম উড়ায়, আরাম আরাম লাগে যদি তাহলে ঠিক আছে, আর যদি আরাম না লাগে, বেশি গরম লাগে, তাহলে বোঝা গেল তাপ বাড়িয়ে গেছে, বাইরে গেছে। আর যদি কম লাগে তাহলে কেমনে বোঝা যায়? কম লাগলে আমরা বুঝি তো, এই ঠান্ডা ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, এভাবেই বুঝো। প্রিয় দর্শক বন্ধুরা, জানতেই পারলেন কেমনে যে তাপটা অনুভব করা হয়, কিভাবে তাপটা অনুভব করে জানতেই পারলেন ওই ছেলেটার মুখে। ওই ছেলেটা ওই হেঁচারিতেই কাজ করে, ওর কাছ থেকে মোটামুটি আপনারা একটা ধারণা পেয়েই গেলেন। তো ব্যাপার বিষয়টা হচ্ছে, এখন ওই যে দেখেন, এখন ওই যে কাপড়গুলি আছে, ওই সব কাপড়ের মাধ্যমে কয়টা জানি ডিম দেওয়া হইতেছে, ওই সব ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। তো ওই কাপড়ের মাধ্যমে এই ডিমগুলি দিয়া পরে দেখেন কেমনে বানতেছে, বান দিয়া একটা আড়ি বানাইতেছে, অর্থাৎ একটা পুতলা বানাইতেছে। এই যে দেখেন কেমনে বানতেছে পুতলাগুলি, ওই দিক দিয়ে দেখেন কাপড়গুলি রোদরে দিছে, কাপড়গুলিও কিন্তু হিডে আনতেছে। এই কাপড়গুলি রোদরে দিয়া হিডে আইনা আবার ওই ডিমগুলিও তাপে আনতেছে, তাপ আনতেছে ডিম। ওইভাবে পুতলা বান্ধে বান্ধিয়া দেখা গেছে সিলিন্ডারের ভিতরে, অর্থাৎ আড়ি বান্ধে বান্ধে সিলিন্ডারের ভিতরে, এক সিলিন্ডারের ভিতরে ডিম, অন্য সিলিন্ডারের ভিতরে হারিকেন দেওয়া হবে, দেয়া 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা পর পর ঘুরানো হবে। এভাবে দিন রাত 24 ঘন্টাই ওরা ঘুরাবে। তো এই আড়িগুলির মাধ্যমে যে কতগুলি ডিম করিয়া দেওয়া হইতেছে, ওই সব ব্যাপার বিষয়টাই জানিয়ে আসি। আড়ির মাধ্যমে কয়টা করিয়া ডিম দেওয়া হয়? 35টা করে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পারতেছেন এক একটা কাপড়ের মাধ্যমে 35টা করিয়া ডিম দেওয়া হয়। আর 35টা করে ডিম দিয়া দেখতেই পারতেছেন কেমনে 4টা কোণায় ধরিয়া কাপড়ের সাইজটা অবশ্যই দেখতেছেন ওইভাবে কাপড়গুলি বানতে হয়। এগুলি পুতলাগুলি বানতে হয়, বান্ধে বান্ধে সিলিন্ডারের ভিতরে ঢুকানো হবে। এখানে যদি আমি 35টা না দিয়া 50-60টা করে ডিম দিই তাহলে কি হবে? ভাঙে যাবে, বেশি বেশি করে ভাঙে যাবো, বাংবো বিদায় 35টা করে দেওয়া হয়। এখন যদি আমি মনে করি মানে ডিম কম দেবো, একটা পুতলার মাধ্যমে ডিম কমাই দেবো, 20-15টা করে দেবো, কাপড় লাগবো বেশি, তাহলে কাপড় বেশি লাগবে, এতে করে সমস্যা হবে না, তবে কাপড় বেশি লাগবে। আর যদি 50-60টা করে দেওয়া যায় তাহলে কি হবে? ভাঙে যাবে, ভাঙে যাবো। ডিম কোটি করে বাইতে শুবেন? ডিম তো বয়াম চিন্তা ভাবনা তো 600,000, আজকে ডিম কম, প্রথম ব্রিজে দেয়া, প্রথম প্রিয় দর্শক বন্ধুরা, মালিক মাত্রই আসছে, ওই হেঁচারির মালিক। তো ওই হেঁচারির মালিকের সাথে আলাপ আলোচনা করা হইল যে ডিম পরবর্তীতে 6-7 হাজার করে বসানো হবে, এখন আপাতত অল্প কিছু ডিম বসানো হইতেছে, এটি প্রথম ব্রিজ। আরও বিস্তারিত কিছু
কামারের মালিকের কাছ থেকে জেনে নি, হেসারির মালিকের কাছ থেকে কিছু জেনে নি। এই হেসারিটা কি আপনার? হ্যাঁ ভাই আমার। তাই এই ব্রিজে কতগুলি ডিম বসাইতেছেন? এই ব্রিজে অল্প 3000। 3000 পরে 6-7000 করিয়া প্রতি কয়দিন পর পর বসাবেন? আপনার কি হাঁসও আছে? হাঁস কুটি হাঁস এমনিতে আছে আমার 600, আর এমনি কামার ধরা আছে আরো 1200। আর এই 600 হাঁসের মধ্যে কতগুলি ডিম পারতেছে? 250। নতুন উঠতেছে ডিমগুলি না? সাইডে দুইটা ডিম নিচে রাখছেন, এটার পিছনে কারণ কি? প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন সাইডে রেখে দেওয়া হয়েছে দুইটা ডিম বাঙ্গা, ওই জন্য সাইড করে রাখা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা 12:30টার মতন বাইজে গেছে, আর 12:30টার মতন বাইজে গেছে অর্থাৎ রুদ্রটা কড়া একটা রুদ্র উঠে গেছে, আর কড়া রুদ্র উঠে গেছে বিদায় দ্রুতগতিতে ওরা ডিমগুলি বাঁধতেছে, পুতলাগুলি বাঁধতেছে। এর কারণ এখন যদি রোদ্রে রাখা যায় তাহলে ডিমগুলির মাধ্যমে অতিরিক্ত তাপ হয়ে যাবে, আর অতিরিক্ত তাপ যদি হয়ে যায় এতে করে ডিমগুলির নষ্ট হইতে পারে, ওই জন্য দ্রুতগতিতে বান্ধা হইতেছে বান্ধিয়া। তাছাড়া জুম্মার দিন শুক্রবার
প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ